শুভ সকাল, সুন্দরবন ভিলেজ পিকনিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি বাগানে, আর বাগানে এই যে বিটের চারা আছে, বিটের চারায় জল দিচ্ছি। আর আপনাদের সঙ্গে আজকে নতুন একটি রেসিপি করে দেখাবো, তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন গাছে বিনস হয়েছে, বিনস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো। ছিঁড়ে গেছে, এই যে এখানে অনেক হয়েছিল, মাটিটা কষ বলে আর গাছগুলো হয়নি, যা হয়েছে মোটামুটি খাওয়াটা চলে যায়। আর যে দেখুন একটা গাছে কতগুলো হয়েছে, ফুলের মতো থোকা থোকা হয়েছে। আমি বিনসের ভর্তা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াই জল দিয়ে দিয়েছি, এবার বিনসগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। বিনসগুলো সেদ্ধ হওয়ার জন্য থালা ঢেকে দেবো। আর ইদিনা ফেঁকে দেওয়া দেখি, এদিকে উনানে বড় হাঁড়িতে হলুদ সেদ্ধ দিয়েছি। তাওয়াটা তুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। আর বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেবো থালায়। এবার এই পোস্তটা বেটে নেব। আর পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেদ্ধ করা বিনসটা এবার বেটে নেব, অল্প অল্প করে বাটবো।
পুরো বাটা হয়ে গেছে। এবার একটু খুলে নেব। এইভাবে সব বিনসগুলো বেটে নেব। পেঁয়াজ আর ঝালগুলো বেটে নেব। আর লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবারে বাটা বিনসগুলো এখানে দিয়ে দেবো। এবার একসঙ্গে বেটে নেব। আর বাটা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নেব। এই বাটাতে বেশি করে ঝাল দিতে হবে, না হলে ঝাল না হলে খাওয়া যাবে না। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। কালো জিরে দিয়ে দিচ্ছি। পোস্ত দেওয়া হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। এবার বিনস বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেবো এগুলো। হাত মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বিনস রেসিপিটা হয়ে গেছে। দেখুন জলটা শুকিয়ে গেছে আর কড়াই একদমও লেগে নেই, উঠে আসছে, তার মানে হয়ে গেছে। এবার প্লেটে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যেমন খেতেও ভালো লাগবে। আপনারা একবারও ট্রাই করে দেখবেন যে বিনসের এই রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে দেখা বেল আইকনটিটা অন করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছতে পারে। সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।